বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন তোমাদের জন্য ন্যারেশনের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ন্যারেশনের উপর এটি আমার প্রথম ক্লাস, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো তোমরা দেখবা। আর যেহেতু ন্যারেশন একটি বিশাল বিষয়, তাই কন্টিনিউ ভাবে আমাকে অনেকগুলো ক্লাসে নিতে হবে, কারণ একটি ক্লাসের মাধ্যমে কোনোভাবেই ন্যারেশন কমপ্লিট করা সম্ভব না। ঠিক আছে, তো আমি পার্ট বাই পার্ট এই ন্যারেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে আমার পরপর যতগুলো ভিডিও আসবে সবগুলো দেখবে। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ন্যারেশন নিয়ে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থী, ন্যারেশন শব্দের অর্থ কি? ন্যারেশন শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে উক্তি। এখন কথা হচ্ছে উক্তি কি বা ন্যারেশন কি? হ্যাঁ, উক্তি হচ্ছে কোনো বক্তার বক্তব্যই হচ্ছে উক্তি। কি বলছে প্রিয় শিক্ষার্থী? যেমন আমি কথা বলছি, এটা একটা উক্তি। আর এই উক্তি কত প্রকার হতে পারে প্রিয় শিক্ষার্থী? যেমনটা দেখতে পাচ্ছ, এই উক্তি হচ্ছে দুই প্রকার। উক্তি কত প্রকার? এই উক্তি হচ্ছে দুই প্রকার, যেমন একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আর পরীক্ষাতে সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। তারপরে কি প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম এই ক্লাসে স্পিচ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এখন এই ডাইরেক্ট শব্দের অর্থ কি আমরা জানলাম, কিন্তু প্রত্যক্ষ উক্তি অর্থ কি আমরা জানি? অবশ্যই এখন জানবো। প্রত্যক্ষ উক্তি হচ্ছে সেই ধরনের উক্তি যখন কোনো বক্তার বক্তব্য, মনে করো কোনো একজন তোমাকে কিছু বলেছে, মনে করো কোনো এক ব্যক্তি তোমাকে কিছু বলেছে, ওই ব্যক্তি যেইভাবে তোমাকে কথাটা বলেছে সেইভাবে যদি তুমি অন্য একজনের কাছে প্রকাশ করো, সেটাই হবে প্রত্যক্ষ উক্তি, সেটাই হবে প্রত্যক্ষ উক্তি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, কোনো বক্তার বক্তব্য হুবহু ওই বক্তার মতো করে প্রকাশ করাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, তাহলে ইনডাইরেক্ট অর্থ কি? ইনডাইরেক্ট হচ্ছে কি, মানে তুমি কারো কাছ থেকে একটা কথা শুনছো আর আরেকজনকে সেই কথাটাই তুমি তোমার মতো করে প্রকাশ করছো। ঠিক আছে, সেটা হচ্ছে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে কিছুটা ধারণা আমি দিতে পেরেছি, এবং পরবর্তীতে এবং কন্টিনিউ ভাবে আমি অবশ্যই এই সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, পরীক্ষাতে তো বললাম ডাইরেক্ট স্পিচকে তোমাদের ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। আর এই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হলে অবশ্যই তোমাকে ডাইরেক্ট স্পিচটা ভালো করে বুঝতে হবে। ডাইরেক্ট স্পিচটা কি করে ভালো করে বুঝবো? একটা ডাইরেক্ট স্পিচে তিনটি অংশ থাকে। ডাইরেক্ট স্পিচে কয়টা অংশ থাকে? তিনটি অংশ থাকে। একটা ডাইরেক্ট স্পিচে তিনটি অংশ থাকে। যখন তুমি ওই ডাইরেক্ট স্পিচটাকে বা কোনো একটা স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করবা, তখন তোমাকে এই তিনটা অংশের উপরেই কাজ করতে হবে, এই তিনটা অংশের উপরেই কাজ করতে হবে। সেই অংশগুলোকে আমরা সংক্ষেপে বলি RS, RD, IC। তার মানে হচ্ছে কি, একটা অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই অংশে বক্তা বক্তব্যটা হুবহু ইনভার্টেড কমার মাধ্যমে আবদ্ধ করা থাকে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে কোন যে বক্তার বক্তব্য, সেই বক্তব্যটাই ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে। তার মানে কি, কোনো একটা স্পিচের মধ্যে যদি তুমি ইনভার্টেড কমা পাও, তাহলে তুমি বুঝে নিবা এটা হচ্ছে ওই বক্তার সরাসরি বক্তব্য। ঠিক আছে, এখন এই রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টিং ভার্ব কি? হ্যাঁ, রিপোর্টেড স্পিচ যেমন ইনভার্টেড কমার ভিতরে থাকে, আর ইনভার্টেড কমাটা বাদ দিলে একটা স্পিচের মধ্যে যেই অংশটুকু থাকবে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে কি, ইনভার্টেড কমার বাইরের অংশটুকুই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে রিপোর্টিং ভার্ব বলার কারণ হচ্ছে ওই অংশে একটা ভার্ব থাকে, যেই ভার্বটা দ্বারাই ওই সময়টাকে নির্দেশ করা হয়। আশা করছি বুঝতে পারছো। আর ইনভার্টেড কমা তো বুঝতেই পারলা, ইনভার্টেড কমা হচ্ছে রিপোর্টেড স্পিচটাকে আবদ্ধ করে রাখার জন্য ব্যবহার করা হয়। তো একটা উদাহরণের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। এখানে দেখো, যেমনটা বলেছি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকবে। হ্যাঁ, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা দ্বারা এই যে অংশটুকু আবদ্ধ, সেই অংশটুকুই হচ্ছে রিপোর্টেড স্পিচ RS। RS কেন লিখলাম সংক্ষেপে, আমি এখানে দেখেছি, দেখো রিপোর্টেড স্পিচকে সংক্ষেপে RS দ্বারা প্রকাশ করা হবে। এই কারণে প্রিয় শিক্ষার্থী, সংক্ষেপে বোঝানোর জন্য আমি RS ব্যবহার করেছি। ওকে, করলাম। এরপরে দেখো কি বলেছি, রিপোর্টিং ভার্ব।
সংক্ষেপে আরবি। এই অংশটুকু হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে যতটুকু অংশ থাকবে সেই অংশটুকুই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ বাদ দিবে একটা স্পিচের মধ্যে যে অংশটুকু থাকবে সেই অংশটুকুই হচ্ছে রিপোর্টিং ভার্ব। আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছ। ওকে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আমি যে তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম সেটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে গেলে ডাইরেক্ট স্পিচের তিনটা অংশের উপর তোমাকে কাজ করতে হবে। তার মানে কি প্রিয় শিক্ষার্থী, একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় তিনটা কাজ করতে হয়? না, তিনটা কাজ নয়, তিনটা অংশের উপর কাজ করতে হয়। কি বলছি, তিনটা অংশের উপর কাজ করতে হয়। একটা হচ্ছে রিপোর্টিং ভার, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আরেকটা হচ্ছে ইনভার্টেড কমা। আর এই যে রিপোর্টিং ভার, আর এই যে রিপোর্টিং ভার, এর উপর ভিত্তি করে কি বলছি, এই যে রিপোর্টিং ভার এর উপর ভিত্তি করে এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বে এর উপর ভিত্তি করে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। এরপর এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এই রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়ে যাবে। কি বলছি, প্রথমে তো গেল টেন্সের পরিবর্তন, এখন কি পরিবর্তিত হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে বলার কারণ কি, সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়ে যাবে বলার কারণ কি, কারণ হচ্ছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আর এস এর মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের আর ভি এর সাবজেক্টকে ফলো করবে। যদি সেকেন্ড পারসন থাকে, কি বলছি, যদি আর এস এ সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন থাকে সেটা গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছ। আর যদি রিপোর্টেড স্পিচ এ থার্ড পারসন থাকে তাহলে সেটা নো চেঞ্জ, নো চেঞ্জ মানে পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই যে পার্সন পরিবর্তন, এই পার্সন পরিবর্তন কিন্তু তোমাকে জানা লাগবে। প্রথমে যেমন টেন্সের পরিবর্তন জানা লাগবে, তারপরে হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টগুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে, সেই বিষয়টাও কিন্তু তোমাকে পরিষ্কার ধারণা রাখা লাগবে বা সেই বিষয়ে তোমার পরিষ্কার ধারণা অর্জন করতে হবে। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে প্রতি ক্লাসে আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তো একটা অনুশীলনের মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন এখানে একটি এক্সাম্পল তোমাদের জন্য দেখতে পাচ্ছ। এখন এই এক্সাম্পলটা যদি আমরা আলোচনা করি, আশা করছি এতক্ষণ যে কথাগুলো বললাম যদি বুঝতে না পারো এখন খুব পরিষ্কারভাবেই তোমরা বুঝতে পারবে। আশা করছি খুব মনোযোগ সহকারে এই অংশটুকু অবশ্যই দেখবে। চলো প্রথমে শুরু করি। প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই অংশটুকু অবশ্যই হচ্ছে রিপোর্টিং ভার, যেহেতু এই কোথায় আছে, ইনভার্টেড কমার বাইরে আছে। আর এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। কেন এটা রিপোর্টেড স্পিচ, কারণ সে ইনভার্টেড কমার ভিতরে আছে, কারণ সে ইনভার্টেড কমার ভিতরে আছে। আর এতক্ষণ যে পার্সনের কথা বলেছি সেই পার্সন গুলো হচ্ছে এই যে এখানে আছে কোন পার্সন, ফার্স্ট পার্সন, আবার এখানে আবার সেকেন্ড পার্সনও প্রিয় শিক্ষার্থী দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের মধ্যে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের মধ্যে অবজেক্ট উভয়ই বিদ্যমান আছে। আশা করছি এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে যে বিষয়গুলো পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো বোঝার জন্য। আশা করছি একটা মাত্র সেন্টেন্সের দ্বারাই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ চলো এখন আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী, আমি যেমনটা বলেছিলাম, সর্বপ্রথম আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। তো আমাকে অবশ্যই বুঝতে হবে এই রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, হ্যাভ টেকেন, কোন টেন্সে আছে, হ্যাভ টেকেন। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এইটা কিভাবে পরিবর্তিত হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এই অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে পারে তো, শুধু এই হ্যাভের জায়গায় হ্যাড লিখে দিলেই কিন্তু হয়ে গেল, হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স।
শুধু তো এটা গেল প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট তো আরো আরো টেন্স আছে তাই না যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আছে সেই হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস যেমন প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল পাস্ট পারফেক্ট ঠিক একই ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম হয়ে যাবে তো আজকে এই চারটা টেন্সই থাকো পরবর্তীতে আবার পরবর্তীগুলো আলোচনা করব হ্যাঁ এটা হবে কি এই অংশটা টেন্সের পরিবর্তন হবে হয়ে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স ওকে গেল পাস্ট পারফেক্ট টেন্স ওকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই রিপোর্টিং ভার্বের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টিং ভার্বের মধ্যে শুধু সেট না সেটের সাথে টু আছে সেট না সেটের সাথে কি আছে টু আছে তার মানে কি এই সেট টুটা পরিবর্তিত হয়ে হবে টোল তার মানে কি প্রিয় শিক্ষার্থী যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকে তাহলে সেটা পরিবর্তন করে তোমাকে করতে হবে টোল হ্যাঁ টোল তারপরে আমরা কি জানলাম প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট হচ্ছে পাস্ট পারফেক্ট পারফেক্ট তাই না প্রেজেন্ট পারফেক্ট জানলাম হলো পাস্ট পারফেক্ট তো আরো একটা কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে এই কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করতে তার মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে কি ব্যবহার করতে হবে দ্যাট ব্যবহার করতে হবে কমা ইনভার্টেড কমার জায়গায় আমাকে কি ব্যবহার করতে হবে দ্যাট ব্যবহার করতে হবে তার মানে কি সেট টু হয়ে গেল টোল প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল পাস্ট পারফেক্ট এরপর রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের মাঝখানে দ্যাট ব্যবহার করতে হবে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের মধ্যে দ্যাট ব্যবহার করতে হবে কখন করব যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় ওকে যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে আশা করছি বুঝতে পারছো এরপরে আসে পার্সন পরিবর্তন সেটা কি রকম যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসনে থাকে ফার্স্ট পারসনে থাকে তাহলে সেটা কাকে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে তার মানে কি এখানে আই আছে এটা হয়ে যাবে কি যেহেতু করিং থার্ড পারসন তাহলে হি এই হিটাকে হিটা হচ্ছে করিং হিটা হচ্ছে করিং তার মানে প্রিয় শিক্ষার্থী যদি কোনো ডাইরেক্ট স্পিচে দুইটা থার্ড পারসন থাকে আর এটাকে যখন তুমি ইনডাইরেক্ট করবা তাদের পারসন গুলো যখন পরিবর্তন করবা তখন কে কোনটা তার প্রোনাউনটা ব্যবহার তো অবশ্যই করবা ঠিক আছে করার পরে কে কোনটা তা আইডেন্টিফাই করার জন্য তাদের নামের প্রথম অক্ষরটা একটা বা দুইটা অক্ষর দ্বারা তাদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবে যাতে টিচার ভালোভাবে বুঝতে পারে যে তুমি বুঝে বুঝে লিখেছো আন্দাজে লেখনি এরপরে সেকেন্ড পারসন কাকে ফলো করবে সেকেন্ড পারসন যেমনটা বলেছি সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে তো সেই হিসাবে চলো এখন আমরা এর অ্যানসারটা কি হতে পারে দেখে নিই দেখো পড়ি রিপোর্টিং ভার্বটা সাবজেক্টটা বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসলো সেট হয়ে গেল কি টোল সেট হয়ে গেল টোল তারপরে করিম টোল মামুন মামুন এরপরে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বের মাঝখানে আছে কমা ইনভার্টেড কমা সেটা উঠাবো দেন এরপরে কি আই হয়ে যাবে কি বলছে হি হি কিভাবে সে সাবজেক্টকে ফলো করবে হ্যাঁ দেন হি হি কে এটা হচ্ছে করি করি আইডেন্টিফাই করে দিলাম এরপরে কি বলছে টেন্স এর পরিবর্তন টেন্স কি এখানে হ্যাভ আছে সরাসরি হ্যাড লিখে দিলে হয়ে গেল হ্যাঁ তারপরে টেকেন যা আছে তাই টেকেন ইউ ইউ কাছে ইউটা হচ্ছে মামুন এই মামুনও এখানে থার্ড পারসন তাহলে হিজ হিজ টেকে মামুন দ্যাট হি হ্যাড টেকেন হিজ এই হলো প্রিয় শিক্ষার্থী একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়ম একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়ম তো প্রিয় শিক্ষার্থী আশা করছি এই বিষয়গুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমরা এই ন্যারেশন পরিবর্তন করার যে নিয়মগুলো সেগুলো আত্মস্থ করে ফেলতে পারবে ঠিক আছে বারবার প্র্যাকটিস করবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে
আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা আমাদের অবস্থানটা আরো স্ট্রং করতে পারবো। তো আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।